বিজনেস কার্ড চ্যানেলের পক্ষ থেকে আজকে যে ব্যবসাটি নিয়ে কথা বলবো, এই ব্যবসাটা পুরোপুরি একটা ইউনিক ব্যবসার মডেল, পুরোপুরি ইউনিক ব্যবসার মডেল, এবং এটা পুরোপুরি একটা কৃষিভিত্তিক ব্যবসা। সেই কারণে এর বাজারে কিন্তু সবসময় ডিমান্ড থাকবে। ব্যাপক একটা ব্যবসার আইডিয়া এবং একটা পুরোপুরি সম্পূর্ণ ইউনিক ধরনের ব্যবসার মডেল, এবং খুব কম পুঁজির মধ্যে মাসে ভালো টাকা রোজগার করা যায়, এরকম একটা ব্যবসার মডেল। তো ব্যবসার আইডিয়াটি আলোচনা করার আগে বলে নিই, চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অতি অবশ্যই চ্যানেলের নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটন পর ক্লিক করে সাবস্ক্রাইব করে দেন, এবং পাশে থাকা বেল নোটিফিকেশন ক্লিক করে নোটিফিকেশন বেল অন করে দেন, যাতে করে আমি যখন নতুন নতুন ব্যবসার আইডিয়াগুলো নিয়ে আসবো তখনই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছাতে পারে। তো আজকে যে ব্যবসাটি নিয়ে কথা বলবো সেই ব্যবসাটা হচ্ছে কম্পোস্ট ফার্টিলাইজার মেকিং বিজনেস, মানে হচ্ছে জৈব সার তৈরির ব্যবসা। তো এই জৈব সার বা কৃষিভিত্তিক যে সারগুলো পাওয়া যায়, এই জৈব সারের চাহিদা আপনারা প্রত্যেকেই জানেন কেমন আছে, আপনারা প্রত্যেকেই ভালো মতো জানেন মার্কেটে এই জৈব সারের চাহিদা কেমন আছে। রাসায়নিক সারের তুলনায় জৈব সার ব্যবহার করলে কৃষিভিত্তিক যে কোনো ফসলের ওপরে, তাহলে কিন্তু ফসলটা সুসমৃদ্ধভাবে গড়ে ওঠে এবং ভালোভাবে ফলনটা ভালো পাওয়া যায়, এবং তার মধ্যে কোনো কেমিক্যাল রিয়াকশান হয় না। সেই কারণে জৈব সারের বাজারে কিন্তু প্রচুর পরিমাণে ব্যবহার হয়ে থাকে, কৃষিভিত্তিক স্থানে বা চাষের ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে ইউজ হয়ে থাকে। তাছাড়া বিভিন্ন নার্সারিতে যেখানে ফুলের টব আছে, তাছাড়া বাড়িতে যে নর্মালি ছোট্টখাটো যে চারা গাছগুলো পোঁতা হয় সেখানে কিন্তু এই ফার্টিলাইজার কম্পোস্ট বা জৈব সারগুলো ইউজ করা হয়ে থাকে। তো এই জৈব সার বানানো কিন্তু খুবই সহজ প্রক্রিয়া, কিছু ফেলে দেওয়া উপকরণ থেকে এই জৈব সার বানানো সম্ভব, এবং কীভাবে আপনি কীভাবে কত প্রক্রিয়ায় আপনি বানাতে পারবেন সম্পূর্ণ এ টু জেড ভিডিওর মধ্যে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনা করব, একদম এ টু জেড খুঁটিয়ে খুঁটিয়ে। সেই কারণে বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মাঝখানে স্কিপ না করে সম্পূর্ণটা দেখুন। তো এই জৈব সার তৈরির জন্য প্রথম যে উপকরণটা লাগে সেটা হচ্ছে খৈল বা খোল বলা হয় যেটাকে, মানে সরিষা ভাঙানোর পরে, মানে তেলটা বের করার পরে, সরিষা থেকে সরিষা তেলটা বের করার পরে যে খোলটা অবশিষ্ট থাকে সেই খোলটাই মেন দরকার হয় এই জৈব সার তৈরির ক্ষেত্রে, সেই খোলটা দরকার হয়। দুই নম্বর দরকার হচ্ছে কাঠের গুঁড়ো বা চালের গুঁড়ো ইউজ করতে পারেন, কাঠের গুঁড়ো বা চালের গুঁড়ো। তিন নম্বর হচ্ছে দরকার পচা গোবর বা হাঁস ও মুরগির বিষ্ঠা। এই তিনটে উপকরণ মেন দিয়ে জৈব সার তৈরি হয়। তো এই তিনটে উপকরণ আপনি যদি গ্রামভিত্তিক এলাকায় বসবাস করেন তাহলে কিন্তু এই তিনটে উপকরণ পেতে আপনার খুব বেশি কষ্ট করতে হবে না বা কষ্ট করতে হবে না। আপনি যদি গ্রাম এলাকায় থেকে থাকেন তাহলে কিন্তু আপনি জৈব সার তৈরি ব্যবসা করে, অনেকে জৈব সার তৈরির প্রক্রিয়া জানে না বলে বাজার থেকে, বড় মার্কেট থেকে বা শহরভিত্তিক এলাকা থেকে কিনে আনে। তাছাড়া আপনি এই জৈব সারটা চাষিদের ছাড়াও আপনি যেখানে নার্সারি আছে সেখানে বিক্রি করতে পারেন, বাজারে যে হকারগুলো যারা চারা গাছের দানা বিক্রি করে তাদের কাছেও আপনি জৈব সার কেজি হিসাবে প্যাকেজিং করে বিক্রি করতে পারবেন। কেমন দামে বিক্রি করতে পারবেন সব কিছু এ টু জেড বলছি। তাছাড়া পচা ফলমূল শাকসবজি থেকেও কিন্তু জৈব সার তৈরি করা যায়। তবে মেন উপকরণ তিনটে, একটা হচ্ছে খৈল, সরিষার খৈল, দুই নম্বর হচ্ছে আপনার চালের গুঁড়ো বা কাঠের গুঁড়ো, তিন নম্বর হচ্ছে পচা গোবর বা হাঁস ও মুরগির বিষ্ঠা আপনি ইউজ করতে পারেন। তো কত অনুপাতে এটা মেশাতে হয়, প্রথমে আপনার খৈল বা খৈল গুঁড়ো লাগবে 1 কেজি। আমি যদি 7 কেজির একটা ফর্মুলা দিই তাহলে কত কেজি কোনটা কত পরিমাণে ইউজ করতে হবে সেটা আগে বলে দিই। 1 কেজি আপনার নিতে হবে খৈল বা খৈল গুঁড়ো, চালের বা কাঠের গুঁড়ো নিতে হবে 2 কেজি, আর পচা গোবর নিতে হবে আপনার 4 কেজি। পচা গোবর বা হাঁস ও মুরগির বিষটা আপনি নিতে পারেন, যে কোনোটা আপনি ইউজ করতে পারেন। তো 4, 2, 6, 1, 7 কেজির আমি ফর্মুলা দিলাম। আপনি যত পরিমাণ বানাবেন আপনি এই ফর্মুলার উপরে ভিত্তি করে বানাবেন, যত বেশি বানাবেন আপনি এই ফর্মুলার উপরে ভিত্তি করে বানাবেন। অর্থাৎ আপনার 1 ভাগ খোল গুঁড়ো লাগছে, 2 ভাগ আপনার কাঠের গুঁড়ো বা চালের গুঁড়ো লাগছে, আর 4 ভাগ আপনার পচা গোবর বা হাঁস ও মুরগির বিষটা প্রয়োজন। এরপরে আসছে আপনি কীভাবে এটাকে সংরক্ষণ করবেন, কীভাবে বানাবেন। প্রথমে আপনি যখন এই তিনটে উপকরণ একসাথে মেশাবেন, মেশানোর সময় কিছু পরিমাণ জল দিতে হবে, হালকা পরিমাণ জল দিতে হবে, কিছু জল ছিটিয়ে দিতে হবে। স্তূপটা ভালোভাবে মিক্স করে স্তূপ বানাতে হবে একটা। স্তূপটা সব উপাদান একবার না মিশিয়ে 3-4 বারে মেশাতে হবে, অল্প অল্প করে স্তূপটার পরিমাণ মেশাতে হবে। ধরুন আপনি খোলগুঁড়ো বানাচ্ছে, খোলগুঁড়ো দিচ্ছেন অল্প করে, তারপরে চালের গুঁড়ো বা কাঠের গুঁড়ো দিচ্ছেন অল্প করে, তারপরে পচা গোবর অল্প অল্প করে মিক্সড করছেন, এইভাবে বড়ো একটা স্তূপ তৈরি করতে হবে। তবে মিশ্রণের পরিমাণ আপনার 300-400 কেজির মধ্যে ভালো হয়। তবে একটা যখন মিশ্রণ বানাবেন বা স্তূপ তৈরি করবেন তখন আপনার 300-400 কেজি প্রোডাক্ট বানাতে হবে। আপনি যদি বেশি ইনকাম করতে চান তাহলে আপনার বেশি প্রোডাক্ট বানাতে হবে, তাহলে আপনার 300-400 কেজি প্রোডাক্ট দিয়ে প্রথমে স্তূপটা বানাতে হবে। এরপর মিশ্রিত পদার্থগুলো ভালোভাবে স্তূপ করে রেখে দিতে হবে। তবে শীতকালে কী করতে হবে, স্তূপের উপরে আর চারিদিকে শীতকালে
যাতে ঘেমে না যায়, কুয়াশা না পড়ে। শীতকালে স্তূপের চারিদিকে এবং পাশে আপনার বস্তা দিয়ে বা চটের বস্তা দিয়ে ঢেকে দিতে হবে। আর বর্ষাকালে কী করতে হবে, বর্ষাকালে পলিথিন দিয়ে ঢেকে দেবেন। আবার যখন বৃষ্টি থেমে যাবে তখন কিন্তু পলিথিন আপনাকে তুলে দিতে হবে, না হলে কিন্তু এই যে জৈব সারটা আছে এটা ঘেমে যাবে। আর স্তূপ তৈরির 72 ঘন্টার মধ্যে স্তূপটা ভেঙে উলটপালট করে দিতে হবে। মানে ধরুন 3 দিনের মধ্যে, 2 থেকে 3 দিনের মধ্যে আপনার স্তূপটা ধরুন এক জায়গায় টাল করা আছে বা এক জায়গায় স্থির করা আছে স্তূপটা, সেটা উপরের যে অংশটা আপনি নিচে ভালোভাবে হাত দিয়ে নাড়িয়ে দিলেন। হাতের কাজ, কোনো মেশিনের প্রয়োজন নেই, জাস্ট হাতে আপনি কাজটা করছেন। তবে পুরোপুরি আপনার জেনে নেওয়া দরকার যে জৈব সারটা কী করে সঠিক উপায়ে সঠিক পদ্ধতিতে তৈরি করা যায়। তো ভালোভাবে উলটপালট করে আপনার স্তূপটা করে দিতে হবে। তারপরে স্তূপটা যখন কিছুক্ষণ রেখে দেবেন, 2 দিনের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে হিট হয় স্তূপটা, প্রচুর গরম হয় স্তূপটা, প্রচুর পরিমাণে হিটিং হয়। এবং খুব বেশি গরম অনুভূতি হলে আপনার খৈলের সমপরিমাণ পচা গোবর বা হাঁস মুরগির বিষটা মেশাতে হবে। যখন দেখবেন যে স্তূপটা বেশি হিট হয়ে গেছে তখন কিন্তু হালকা পচা গোবর মেশাতে হবে। প্রতি 2 থেকে 3 দিন পরপর স্তূপটি উলটপালট করে দিতে হবে। আপনার 3 দিন পরপর স্তূপটা উলটপালট করে দিতে হবে, মানে উপরের অংশ নিচে ভালো করে হাত দিয়ে এরকম নাড়িয়ে দিতে হবে। তারপরে কী করতে হবে, এভাবে 14-15 দিনের মধ্যে আপনার কুইক কম্পোস্ট ফার্টিলাইজার তৈরি হয়ে যাবে, মানে জৈব সার আপনার পুরোপুরি তৈরির জন্য, মানে চাষের জমিতে প্রয়োগের জন্য উপযোগী হয়ে যাবে। তো এ সময় সারে কোনো প্রকার গরম ও গন্ধ থাকবে না, কোনো প্রকার গরম ও গন্ধ থাকবে না, এবং সার ঝুরঝুরে শুকনো ও কালো বাদামি বর্ণের হবে। আচ্ছা, এইটা আপনি কেমন জায়গায় সংরক্ষণ করবেন? ছায়াযুক্ত স্থান যেখানে বৃষ্টির জল জমে না, এরকম জায়গায় আপনার সংরক্ষণ করতে হবে। এই সার চটের বস্তায় বা মাটির পাত্রে অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখা যায়, তার জন্য সারগুলোকে ছায়াযুক্ত স্থানে এমনভাবে রাখতে হবে যাতে বস্তা সারের জলে পচে না যায়। বস্তাটা যাতে পচে না যায় খেয়াল রাখবেন, নাহলে সারটা কিন্তু পুরোপুরি পচে যাবে। সার ঝুরঝুরে শুকনো ও সার হাতের মুঠোয় দিয়ে আপনি সারটা যখন পারফেক্ট হয়েছে কিনা বুঝবেন কি করে? সারটা হাতের এক মুঠো নেবেন না, সারটা হাতের মুঠোয় চেপে ধরবেন। যদি হাতটা ভিজে যায় তাহলে কিন্তু সারটা পুরোপুরি তৈরি হয়নি। সারটা যদি শুকনো থাকে, ঝরঝরে থাকে, তাহলে কিন্তু আপনার পুরোপুরি চাষের জমিতে বা যে কোনো নার্সারিতে ইউজ করার জন্য পুরোপুরি উপযোগী হয়ে গেছে। এরপর আসলে আপনি মার্কেটিং কীভাবে করবেন, ব্যবসাটা কী করে বড় করবেন সেটা আগে জানা যাক। আপনি সার প্যাকেজিং করবেন প্রতি কেজি পাউচ প্যাকেট হিসাবে, যে কোনো পাউচ প্যাকেট আপনি ব্যবহার করতে পারেন। সারের পাউচ প্যাকেট আপনি প্রিন্টিং করে নিতে পারেন। এই পাউচ প্যাকেটগুলো আপনি 250 থেকে 300 টাকা পার কেজি দরে পেয়ে যাবেন কলকাতার বড় বাজারে, আর বাংলাদেশের চক বাজারে খুবই সহজে আপনি পেয়ে যাবেন। তো টোটাল আপনার 1 কেজি কুইক কম্পোস্টের খরচ পড়ে, প্যাকেজিং কস্ট ধরে, প্যাকেজিং কস্ট 2 টাকা, প্যাকেজিং প্লাস সিলিং কস্ট ধরে আপনার 2 টাকা। সিলিংয়ের জন্য আপনার হ্যান্ড সিলিং মেশিনের প্রয়োজন, যেটা দাম পড়বে 900 টাকা, যেটা আপনি অ্যামাজন অনলাইন শপিং সাইট থেকে ডাইরেক্ট পারচেস করতে পারবেন, যেটা কেনার লিঙ্ক আবার ডিসক্রিপশানে দেওয়া আছে। আর 1 কেজি তৈরি খরচ, টোটাল পুরোপুরি প্যাকেজিং করে কস্ট খরচ পড়বে 4 টাকা মাত্র, মাত্র 4 টাকা। আপনি 1 কেজি বাজারে যে জৈব সারগুলো বিক্রি হয় সেখানে কিন্তু কোথাও 30 টাকা, কোথাও 35 টাকা, 40 টাকা, কোথাও 50 টাকা, এই হিসাবে বিক্রি হয়। তো আপনি যদি পাইকারি রেটে 30 টাকা দরেও বিক্রি করেন প্রতি কেজি হিসাবে, তাহলে আপনার প্রতি কেজিতে লাভ কত হচ্ছে, 30 - 4, মানে 4 টাকা আপনার খরচ, 30 টাকা আপনি বিক্রি করছেন, অর্থাৎ লাভ হচ্ছে 26 টাকা প্রতি কেজিতে, প্রতি কেজি সারে আপনি লাভ করতে পারছেন। অর্থাৎ পার ডে যদি আপনি 100 কেজি বিক্রি করেন, 100 কেজি পার ডে বিক্রি করেন, 100 কেজি কীভাবে সেল হবে সেটাও বলবো, 100 কেজি যদি বিক্রি করতে পারেন তাহলে 100 × 26, অর্থাৎ 2600 টাকা আপনি পার ডে ইনকাম করতে পারছেন। অর্থাৎ প্রতি মাসে 2600 × 30, অর্থাৎ 78,000 টাকা পিওরলি ইনকাম করতে পারছেন। এবং এই ব্যবসাটা করার জন্য একটা ট্রেড লাইসেন্সের প্রয়োজন, যেটা আপনি স্থানীয় পঞ্চায়েত বা পৌরসভা এলাকা থেকে খুবই সহজে, অতি সহজে বের করতে পারবেন। তবে আপনি এটা সেল করবেন কী করে, যেখানে নার্সারি আছে তাদের সাথে একটু যোগাযোগ করে রাখতে হবে আপনার। সেখানে কিন্তু প্রচুর পরিমাণে জৈব সারের প্রয়োজন হয়, তারা তো প্রতিদিন সেই ফুলটা বা যে কোনো চারা গাছটাকে বড় করার জন্য তাদের তো সারের প্রয়োজন। প্রতিদিন কিন্তু তাদের মিনিমাম 30 থেকে 40 কেজি যদি বড় নার্সারি হয় তাহলে কিন্তু 100 কেজি পর্যন্ত তাদের প্রতিদিন জৈব সারের প্রয়োজন হয়, কারণ তারা সেলও করে সেটা বিক্রিও করে, সেই কারণে তাদের জৈব সারের প্রয়োজন হয়। তো একটা যদি বড় নার্সারি ধরে রাখতে পারেন, তারা কিন্তু আপনার কাছ থেকে, আপনার এলাকা থেকে বা আপনার গোডাউন থেকে এসে মাল কিনে নিয়ে চলে যাবে। আপনি এই গোডাউনটা করতে পারেন মোটামুটি একটা ছায়াযুক্ত স্থান, মাথায় চালা দিয়ে ভালো করে অ্যাসবেস্টাস দিয়ে তলায় আপনি জৈব সারগুলো সংরক্ষণ করে রাখতে পারেন। তবে শীত আর বর্ষাতে একটু খেয়াল রাখবেন। তো তাছাড়া আপনি যাদের চাষের জমি আছে
সেই কৃষক বা চাষিদের কাছে যদি আপনি যোগাযোগ করে রাখতে পারেন, তারা যখন জমিতে চাষ করবে তারা কিন্তু প্রচুর পরিমাণে মিনিমাম আপনাকে অর্ডার দেবে, মিনিমাম 400-500 কেজি সার লাগবে, তখন আপনি আগে থেকে রেডি করে দিলেন। তাছাড়া যে বাজারে যে যারা চারা গাছের দানা বিক্রি করে থাকে তারাও কিন্তু জৈব সার বিক্রি করে থাকে, বা বড় বড় কোম্পানি বা মুদির দোকানেও কিন্তু জৈব সার বিক্রি হয়ে থাকে, বা কুইক কম্পোস্ট সার বিক্রি হয়ে থাকে, তাদের কাছেও আপনি সেল করতে পারেন। একবার যখন আপনার কাছে জেনে যাবে, আপনি একচেটিয়াভাবে পুরোপুরি এই ব্যবসাটা করতে পারবেন, এবং প্রতি মাসে 70-80,000 টাকা এই ব্যবসাটাকে ইনকাম করা কোনো ব্যাপারই না, যদি পারফেক্টলি আপনি সঠিকভাবে ব্যবসাটার মার্কেটটা ধরতে পারেন। তো এই ব্যবসাটা কিন্তু খুবই একটা সুন্দর ব্যবসার মডেল। তো এই ব্যবসা সম্পর্কিত যদি আপনাদের মনে কোনো রকম প্রশ্ন থেকে থাকে তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি প্রত্যেককে কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করি। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটা লাইক করে দেবেন, এবং বন্ধুদের মাঝে অবশ্যই করে শেয়ার করে দেবেন। পরের দিন আপনাদের জন্য আরেকটি ইউনিক ধরনের ব্যবসার আইডিয়া নিয়ে উপস্থিত হবো, ততক্ষণে আপনাদের কাছে বিদায় জানাই। ধন্যবাদ।